জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার নেতারা। সকালে খুলনার পিকচার প্যালেস মোড়ের অতিথি ভবনে খুলনা নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলার সিনিয়র সহসভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট ডাক্তার মুহিদুর রহমান। সে সময় আকসির খুলনা জেলা সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাহজালালের উপদেষ্টা অবসরপ্রাপ্ত আনসারি লেফটেন্যান্ট নুরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।